চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবন এমপি মহিউদ্দিন বাচ্চু ও মেয়রের বাসভবনে হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নগর জুড়ে একই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আমির খুশু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাতের বাসাও হামলা হয়েছে হাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা এক কনস্টেবলকে তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে ওয়াকিটকি ও মোবাইল আবার ওই কনস্টেবলকে ছেড়ে দেওয়া হয়েছে একই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে এসব ঘটনায় এখনো পর্যন্ত চট্টগ্রামে কোনো মামলা হয়নি এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ আসেফুল হামলা ও হতাহতের ঘটনার পর চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন জি সিনতে আসলে যেমনটি বলেছেন হামলা ও গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার পর কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে আজ বেলা এগারোটার সময়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা নিউ মার্কেট চত্বরে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন এবং ঠিক দুপুর একটার সময় ছাত্রলীগ একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্রলীগ ওইখানে একই স্থানে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন যার কারণে উক্ত এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করতেন আশেপাশে কিন্তু অবস্থা থমথমে ওই এলাকার আশেপাশে এখনও পর্যন্ত কোনো দোকান পাঠ খোলেনি এবং ওই এলাকা দিয়ে আসলে লোকজনও কম যাচ্ছে গতকাল বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা যখন আসলে ঠিক সাতটা থেকে আটটার মধ্যে মেয়রের বাসভবন এবং একই সাথে মন্ত্রী শিক্ষামন্ত্রীর বাসায় এবং মহুদ্দিন বাচ্চুর এমপির অফিসে ভাঙচুর করে এর পরপরেই কিন্তু দুর্বৃত্তরা বিএনপির আমি কমিটির শেষ আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী এবং সাদাতের বাড়িতে হামলা করে এবং হামলা হামলাকারীরা তাদের পাঁচ ছয়টি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন এই উভয় ঘটনায় কিন্তু আসলে এখনও পর্যন্ত কেউ মামলা করেনি এবং এখনও পর্যন্ত কবে নাগাদ আসলে মামলা হবে সেটা কিন্তু পুলিশ বলেনি পুলিশ বলেছে পরিস্থিতি মোকাবেলা করে তারা কিন্তু মামলা করবে তবে আজকের পরিস্থিতির কারণে পুলিশ প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং সব জায়গাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান আছে যেহেতু একই স্থানে দুই দলেই কিন্তু দুজনেই কিন্তু আসলে সমাবেশের ঘোষণা দিয়েছেন এই জন্য অবস্থা থমথমে বিরাজ করছে তবে বেলা এগারোটার সময় কী হয় এবং বেলা একটার সময় আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার জানাতে পারবো ধন্যবাদ